ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. অনেক মুসলিমরা কাবাকে হজের সময় প্রদক্ষিণ করে, এটা কি মূর্তি পূজার সাদৃশ্য কি সাদৃশ্য নয়? যাই হোক, এই প্রশ্নটি আমাদের অনেকে আছে, অনেকে করে। যেমন মুসলিমরা তো মূর্তি পূজা ঘোর বিরোধী, তারপরে তো আমরা কাবাকে প্রদক্ষিণ করি বা হাজরে আসাদ কালো পাথরকে কেন আমরা চুম্মা চুম্মি করি, ওটা চুম্মা দিই, এটাকে তাহলে পাথরকে উপাসনা, পাথরকে ভক্তি শ্রদ্ধা করা নয়? জি ভাই, কাবা হচ্ছে আমাদের কিবলা, এটা একটা দিক, এই দিককে আমরা কেন্দ্র করে আমরা সলাত আদায় করি, তাছাড়া এটার কোনো, আমরা মুসলিমরা এটাকে কোনো সম্মান তেমনভাবে আমরা করি না। আর এটা সকলে জানে, ইসলামের প্রথম দিকে অনেকে কাবার উপরে দাঁড়িয়ে আজান দিত, আর রাহিকুল মাকতুম পড়বেন এবং সিরাত ইবনে হিশাম পড়বেন যে প্রথম যুগে মুসলিমরা যখন আজান দিত, উঁচু স্থান থেকে আজান দিতে হতো, তো কাবার উপরে উঠেও আজান দিত। এখনও প্রয়োজনের জন্য কাবার উপরে উঠে এখন ওই যে গ্লাস পড়ায় কি পড়ায় না পড়ায় ভাই, কাবা যদি মূর্তি পূজার সাদৃশ্য হবে তো কোনো হিন্দু ভাই বা কোনো খ্রিস্টান তারা কি দেবী দুর্গার মাথার উপরে দাঁড়িয়ে মূর্তি পরে দাঁড়াবে, যীশু খ্রিস্টের মাথার উপরে দাঁড়াবে? বোঝা গেল তারা যে মনে করে, আমরা তেমনভাবে মনে করি না। আর ভাই, আমরা হাজরে আসাদকে চুমু দিয়ে পাথরটিতে, তার মানে এই না যে তাকে আমরা উপাসনা করছি বা চুমু আপনার ছেলেকে আপনি দেন কি দেন না, আপনার স্ত্রীকে দেন কি দেন না, তখন আপনার স্ত্রী আপনি পুজো করছেন নাকি? চুম্মা তো কি চুম্মা কেন দেয়? আমরা হাজরে আসাদে একটা চুম্মা দিচ্ছি এই কারণে যে সহিহ বুখারী 1594 কিতাবুল হাজ, ওমর বিন খাত্তাব তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হাজরে আসাদ এই কালো পাথর তুমি আমার ভালো করতে পারো না, খারাপও করতে পারো না, তোমাকে এই কারণে চুম্মা দিচ্ছি যেন আল্লাহ সব চুম্মা দিয়েছে এই জন্যই। তো বোঝা গেলো যে আমরা এটা কেমন কিছু মনে করি না, যেহেতু আল্লাহ সব দিয়েছেন আমরা দিই। লেখাতে কানা লাকুম রসুল্লাহ ওসলাদিন হাসনা, যে রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ, সূরা আহজাব আয়াত নাম্বার 21। তো ভাই, কালো পাথরকে চুমা দিই তার মানে এই নয় যে ওটাকে পুজো করা হয়। চুমা আপনার স্ত্রীকে দাও তার মানে কেউ আপনার স্ত্রীকে উপাসনা করে না, ছেলেকে চুম্মা দিই তার মানে সেটাকে আমরা উপাসনা করছি না। আর শয়তানকে পাথর মারা, অনেকে বলে যে শয়তানকে পাথর মারছে এটা অনেক মূর্তি পূজার সাদৃশ্য, ভাই এটা সম্পূর্ণ মূর্তিটা পরিপন্থী। মূর্তি পূজাকে সম্মান করে শয়তানকে পাথর মারছে, ভাই একজনকে মারা আর একজন উপাসনা করা দুটো সমান? বরং এটা থেকে এটাই প্রমাণ হয় যে মুসলিমরা মূর্তি পূজা পছন্দ করে, তার জন্য শয়তানকে পাথর মারছে, বরং এটাই হয়, এটা দিয়ে কোনো মূর্তি পূজার সাদৃশ্য হয় না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, وانتشت روحي وصار الدمع يجري.